নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় রেলওয়েতে বিপুল শূন্যপদে নতুন নিয়োগ শুরু হচ্ছে যেখানে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হবে এবং যেখানে এক্সপেক্টেড ভ্যাকেন্সি রয়েছে তিরিশ হাজার প্লাস অর্থাৎ মিনিমাম তিরিশ হাজার শূন্য নিয়োগ করা হবেই হবে এবং যেখানে তোমরা মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে আইটিআই অ্যাপ্রেন্টিস বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে কিভাবে নিয়োগ করা হবে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকবো তার পাশাপাশি প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো দেখো প্রথমেই যে তথ্য সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে বয়সের লিমিট অর্থাৎ তোমরা বিভিন্ন ক্যাটাগরিতে কত বছর বয়স পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে তো দেখো গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে তোমরা আঠারো থেকে তেত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে জেনারেল ক্যাটাগরিতে এবং তার সাথে সাথে তোমরা এই বছর অর্থাৎ দু সালে যে নিয়োগ শুরু হতে চলেছে সেই নিয়োগের ক্ষেত্রে তোমরা বাড়তি তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবে অর্থাৎ তোমাদের এখানে একটি তথ্য জানিয়ে রাখি দু হাজার সালে রেলওয়ের তরফ থেকে যে সমস্ত বিজ্ঞপ্তিগুলি বেরিয়েছে বা যে সমস্ত বিজ্ঞপ্তিগুলি বেরোতে চলেছে প্রত্যেকটির ক্ষেত্রে তিন বছরের বয়সের ছাড় দেয়া হচ্ছে এবং এটা দেয়া হচ্ছে কোভিড নাইন্টিনের জন্য অর্থাৎ যেহেতু দীর্ঘদিন ধরে রেলওয়ের তরফ থেকে নতুন কোনো বিজ্ঞপ্তি বা নিয়োগ হয়নি তো সেই জন্যই বিভিন্ন ক্যান্ডিডেটের কিন্তু বয়স বেড়ে গেছে তো তারাও যাতে অ্যাপ্লিকেশান করতে পারে সেই জন্যই তিন বছর বয়সের ছাড় কিন্তু দেয়া হচ্ছে প্রত্যেকটি ক্যাটাগরিতেই অর্থাৎ জেনারেল থেকে শুরু করে এস সি এস টি ও বিসি প্রত্যেকে বাড়তি তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবে তো সেক্ষেত্রে দেখো নর্মালি গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে বয়সের লিমিট হচ্ছে আঠারো থেকে তেত্রিশ কিন্তু এখানে তোমরা আরও তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাচ্ছ অর্থাৎ আঠারো থেকে ছত্রিশ বছর পর্যন্ত জেনারেল ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশান করতে পারবে আর ও বিসিদের ক্ষেত্রে এই ছত্রিশ প্লাস আরও তিন বছর তোমরা বাড়তি বয়সে ছাড় পেয়ে যাচ্ছ ও ক্যাটাগরিতে আর এস সি এসটির ক্ষেত্রে পাঁচ বছরের কিন্তু ছাড় পেয়ে যাবে অর্থাৎ ছত্রিশ প্লাস পাঁচ বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে পিডাব্লিউডিদের ক্ষেত্রে দেখো যদি তুমি পি জেনারেল হয়ে থাকো তাহলে দশ বছরের ছাড় পিডাব্লিউডি ও হয়ে থাকলে তেরো বছর আর পিডাব্লিউডি এস হয়ে থাকলে তোমরা পনেরো বছরের ছাড় পেয়ে যাবে তো সেক্ষেত্রে দেখো বিভিন্ন ক্যাটাগরিতে যে সরকারিভাবে বয়সের ছাড় তোমরা পেয়ে থাকো প্রত্যেকটি পেয়ে যাচ্ছ এবং তার সাথে সাথে এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে তোমরা বাড়তি আরও তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবে কোভিড নাইন্টিনের জন্য তো এই হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আর দেখো এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অনেকেরই বুঝতে সমস্যা হচ্ছে যে গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে তোমরা কী শিক্ষাগত যোগ্যতায় বা কারা কারা অ্যাপ্লিকেশান করতে পারবে সেই সম্পর্কিত তথ্য নিয়ে এরপর আমরা ডিটেলে আলোচনা করব তো দেখো গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাদের জানিরা রাখি গ্রুপ ডি পোস্ট হচ্ছে গ্রেড পে আঠারোশো আঠারোশো হচ্ছে গ্রেড পে যেখানে লেভেল ওয়ানের এটা হচ্ছে ক্যাটাগরি লেভেল ওয়ান হচ্ছে গ্রুপ ডি পোস্ট রেলওয়ের তরফ থেকে যেখানে আঠারো হাজার থেকে ছাপান্ন হাজার নশো লেভেল ওয়ানের কিন্তু বেতন রয়েছে সেভেন সেন্ট্রাল পে কমিশনে প্লাস ডিএ এ এইচ আর এ এবং বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে তো দেখো এই পোস্টের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা সম্পর্কে দেখো প্রথমেই বলা হচ্ছে টেন্থ স্ট্যান্ডার্ড অথবা আইটিআই অর্থাৎ মাধ্যমিক অথবা আইটিআই দেখো এখানে অথবা কিন্তু রয়েছে ঠিক আছে অথবা অর্থাৎ মাধ্যমিক পাস যদি তুমি করে থাকো অ্যাপ্লিকেশান করতে পারবে অথবা যদি তুমি আইটিআই করে থাকো তবু তুমি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে অথবা যদি তুমি অ্যাপ্রেন্টিসিপের ট্রেনিং করে থাকো রেলওয়ের তরফ থেকে যে অ্যাপ্রেন্টিশিপের ট্রেনিংগুলি হয়ে থাকে এক বছরের হয় কিছু ক্ষেত্রে দুই বছরের হয় তো সেই সমস্ত ট্রেনিংগুলো যদি তুমি করে থাকো তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে ঠিক আছে তো জন্য আমি তোমাকে বিভিন্ন যে সমস্ত অ্যাপ্রেন্টিশিপের বিজ্ঞপ্তিগুলি বেরোয় সেই বিজ্ঞপ্তির ক্ষেত্রে আমি তোমাকে বারবার বলে থাকি দিয়ে অবশ্যই অ্যাপ্রেন্টিসিপের ট্রেনিংগুলো কিন্তু করে রাখবে যার কারণে তোমরা ম্যাক্সিমাম যে গ্রুপডির বিজ্ঞপ্তির ক্ষেত্রে যে পোস্টগুলি থাকে বা ভ্যাকেন্সিগুলি থাকে সেই সমস্ত ভ্যাকেন্সিগুলির জন্য তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে তো সেক্ষেত্রে এই হচ্ছে তিনটি কোয়ালিফিকেশন মাধ্যমিক পাশে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে আইটিআই শিক্ষাগত যোগ্যতায় এবং অ্যাপ্রেন্টিসিপে যদি তোমাদের সার্টিফিকেট থাকে তবু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে তো সেক্ষেত্রে দেখো শিক্ষাগত যোগ্যতার মধ্যে বলা হচ্ছে মাধ্যমিক স্ট্যান্ডার্ড অথবা আইটিআই অথবা অ্যাপ্রেন্টিসিপের সার্টিফিকেট এই তিনটির মধ্যে যে কোনো একটি শিক্ষাগত যোগ্যতায় তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে কিন্তু এখানে কিছু শর্ত রয়েছে যে শর্তগুলো যদি তোমাদের থাকে তাহলে তোমরা আরও বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে দেখো যে শর্তগুলি এখানে বলা রয়েছে সেখানে বলা হচ্ছে যে সিভিল ইঞ্জিনিয়ারিং রয়েছে বা যে সিভিল ডিপার্টমেন্টে যে সমস্ত ভ্যাকেন্সিগুলি থাকবে মেকানিক্যালে ইলেকট্রিক্যাল সিগন্যাল অ্যান্ড টেলিকম এবং ক্যাটারিং উইংস এই সমস্ত বিভিন্ন ডিপার্টমেন্টে যে ভ্যাকেন্সিগুলি থাকবে সেই ভ্যাকেন্সিগুলির জন্য কিন্তু নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা এখানে চাই অর্থাৎ এই সমস্ত নির্দিষ্ট ডিপার্টমেন্টে যদি তোমরা অ্যাপ্লিকেশান করতে চাও তো সেক্ষেত্রে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন সেটি হচ্ছে মাধ্যমিক পাস প্লাস অ্যাপ্রেন্টিসিপের সার্টিফিকেট অথবা মাধ্যমিক পাস প্লাস আইটিআই সার্টিফিকেট অর্থাৎ আইটিআই অথবা অ্যাপ্রেন্টিসিপে যদি তোমাদের সার্টিফিকেট থাকে তাহলে তোমরা এই সমস্ত নির্দিষ্ট ডিপার্টমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে অর্থাৎ সেই সমস্ত শিক্ষাগত যোগ্যতার এগুলো হচ্ছে স্পেশাল কয়েকটি ডিপার্টমেন্ট সেই সমস্ত ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশন করতে পারবে অর্থাৎ এখানে তোমরা বুঝতে পারছো যে শিক্ষাগত যোগ্যতা কিন্তু টোটাল এখানে তিন ধরনের রয়েছে টোটাল এখানে তিন ধরনের শিক্ষাগত যোগ্যতা প্রথম হচ্ছে মাধ্যমিক পাস যদি তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস থাকে কোনো রকমের টেকনিক্যাল কোর্স করা নেই বা ডিপ্লোমা করা নেই তবু তুমি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে যদি তোমাদের আইটিআই থাকে তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশান করতে পারবে অথবা যদি তোমাদের অ্যাপ্রেন্টিসিপের সার্টিফিকেট থাকে তবু তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে কিন্তু যদি তোমাদের আইটিআই অথবা অ্যাপ্রেন্টিশিপ থাকে তাহলে এই সমস্ত মূল্যবান ডিপার্টমেন্টেও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারছো অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন আরও বাড়তি ডিপার্টমেন্ট রয়েছে সেই সমস্ত ডিপার্টমেন্টেও কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে তো চলো দেখা যাক যে সমস্ত পোস্ট রয়েছে গ্রুপটির ক্ষেত্রে সেই সমস্ত পোস্টের কতগুলি রয়েছে আইটিআই অ্যাপ্রেন্টিশিপদের জন্য আর কতগুলি রয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাশে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব তো দেখো রেলওয়ে গ্রুপডির ক্ষেত্রে তোমরা যে সমস্ত পোস্টে চাকরি পেতে পারো তার মধ্যে দেখো এখানে এক থেকে শুরু করে সতেরো পর্যন্ত টোটাল সতেরো ধরনের পোস্ট রয়েছে এবং এই সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় অর্থাৎ দেখো মাধ্যমিক পাস আইটিআই অথবা অ্যাপ্রেন্টিসিপ এই সমস্ত শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লিকেশন করতে পারবে যেখানে যে সমস্ত ডিপার্টমেন্টে তোমরা চাকরি পেতে পারো সেগুলো দেখো এখানে কিন্তু রয়েছে রেলওয়ে তরফ থেকে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে সেই সমস্ত ডিপার্টমেন্টে বিভিন্ন তোমরা পোস্টে চাকরি পেতে পারো এবং এখানে দেখো যে সমস্ত পোস্ট রয়েছে তার মধ্যে রয়েছে অ্যাসিস্ট্যান্টের পোস্ট রয়েছে বিভিন্ন অ্যাসিস্ট্যান্টের পোস্ট রয়েছে পরবর্তী এখানে রয়েছে দেখো হসপিটাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে ট্র্যাক মেনটেনার রয়েছে এই সমস্ত বিভিন্ন পোস্ট রয়েছে তো এই সমস্ত পোস্টের ক্ষেত্রে কোন কোন পোস্টগুলি হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাসে শুধুমাত্র মাধ্যমিক পাসে কোন কোন পোস্ট হয়েছে আইটিআই শিক্ষাগত যোগ্যতায় এবং অ্যাপ্রেন্টিসিপ শিক্ষাগত যোগ্যতায় কোন কোন পোস্ট হয়েছে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব অর্থাৎ যাদের শুধুমাত্র মাধ্যমিক রয়েছে বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান রয়েছে কোনো রকমের টেকনিক্যাল বা ডিপ্লোমা করা নেই তাদের ক্ষেত্রে কোন কোন পোস্ট রয়েছে আর আইটিআই অ্যাপ্রেন্টিসিপ যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কোন কোন পোস্ট রয়েছে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব তো দেখো কিছুক্ষণ আমি আগেই আমি তোমাদেরকে দেখালাম যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল অথবা সিগন্যাল অ্যান্ড টেলিকম ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সমস্ত ডিপার্টমেন্টগুলির ক্ষেত্রে তোমাদের আইটিআই থাকতে হবে অথবা অ্যাপ্রেন্টিস কিন্তু থাকতে হবে ঠিক আছে এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তাহলে তোমরা এই সমস্ত ডিপার্টমেন্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবে অর্থাৎ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল এবং এছাড়াও কিন্তু সিভিল ডিপার্টমেন্টও নিয়োগ করা হয় সিগন্যাল অ্যান্ড টেলিকম এই সমস্ত ডিপার্টমেন্টের ক্ষেত্রে তোমাদের আইটিআই অথবা অ্যাপ্রেন্টিসিপের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে তাহলে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে আর যদি তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস থাকে শুধুমাত্র যদি তোমাদের মাধ্যমিক পাস থাকে তাহলে দেখো এখানে স্টোর্স রয়েছে এই স্টোরস ডিপার্টমেন্টের জন্য তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে ট্রাফিক রয়েছে এই ট্রাফিক ডিপার্টমেন্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে মেডিকেল ডিপার্টমেন্ট রয়েছে দেখো এই মেডিকেলের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করতে পারবে তো এই সমস্ত যে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে এই সমস্ত ডিপার্টমেন্টে দেখো বিভিন্ন পোস্ট রয়েছে এই সমস্ত পোস্টের জন্য তোমরা কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লিকেশান করতে পারবে তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই সুযোগ পাচ্ছি অ্যাপ্লিকেশান করার জন্য অনেকেই বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে জানাও যে মাধ্যমিক পাসে কি গ্রুপ ডি পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করা যাবে তো মাধ্যমিক পাস থাকলেও তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে এই সমস্ত বিভিন্ন পোস্টের জন্য তো সেক্ষেত্রে তোমরা কিন্তু প্রত্যেকে অ্যাপ্লিকেশান করতে পারবে কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে কিন্তু ম্যাক্সিমাম পোস্টেই তোমরা দেখতে পাচ্ছ আইটিআই অথবা অ্যাপ্রেন্টিশিপের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম পোস্ট রয়েছে তো ম্যাক্সিমাম পোস্ট কিন্তু তাদের জন্যই থাকবে আর মাধ্যমিক পা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পনেরো থেকে কুড়ি পার্সেন্ট কিন্তু ভ্যাকেন্সি থাকবে শুধুমাত্র মাধ্যমিক পা শিক্ষাগত যোগ্যতায় এখানে দেখো অ্যাপ্লিকেশন করার যে ফি প্রয়োজন হচ্ছে কেবলমাত্র ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল অথবা ও হয়ে থাকো তাহলে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে আর যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে অথবা যদি তুমি এসসি এসটি অথবা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের হয়ে থাকো তাহলে দুশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে আর প্রথমের যে পরীক্ষা রয়েছে অর্থাৎ সিবিটি ওয়ান হয়ে যাওয়ার পরে ছেলেদের ক্ষেত্রে জেনারেল ও বি তোমরা কিন্তু চারশো টাকা রিফান্ড পেয়ে যাবে আর বাকি ক্যাটাগরি অর্থাৎ যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে এসসি এস টি পিডাব্লিউডি এবং ইবিসি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস তারা কিন্তু দুশো পঞ্চাশ টাকা রিফান্ড পেয়ে যাবে এটা কিন্তু রেলওয়ের তরফ থেকে যে অ্যাপ্লিকেশান ফি রয়েছে সেটা প্রথমে যে সিবিটি পরীক্ষা অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে সেই পরীক্ষা হয়ে যাওয়ার পরেই তো তোমরা কিন্তু এই অ্যামাউন্ট বিভিন্ন ক্যাটাগরিতে রিফান্ড পেয়ে যাবে এখানে দেখো যে সমস্ত পোস্টে তোমরা চাকরি পেতে পারো রেলওয়ে ডির ক্ষেত্রে দেখো এগুলো প্রত্যেকটি হচ্ছে গ্রুপ ডি পোস্ট যেমন দেখো অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ রয়েছে অ্যাসিস্ট্যান্ট সি এন্ড ডাব্লিউ রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডিপোর্ট স্টোরস অ্যাসিস্ট্যান্ট লোকোসেড অ্যাসিস্ট্যান্ট অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পয়েন্টম্যান অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি অ্যাসিস্ট্যান্ট টিআরডি অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কস হসপিটাল অ্যাসিস্ট্যান্টও কিন্তু এখানে চাকরি পাওয়া যায় এবং ট্র্যাক মেনটেনার গ্রেড ফোর এগুলো হচ্ছে বিভিন্ন পোস্ট এবং এখানে আরও একটি তথ্য জানি রাখি দু সালে যে গ্রুপ ডি পোস্টটি নিয়োগ করা হবে সেখানে নতুন কিছু পোস্ট কিন্তু ক্রিয়েট করা হচ্ছে গ্রুপ ডির ক্ষেত্রে তো সেক্ষেত্রে এই যে বারো ধরনের পোস্ট রয়েছে এছাড়াও আরও নতুন নতুন পোস্ট তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানে দেখতে পাবে পরবর্তী দেখো এখানে সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের জানিয়ে রাখি এখানে টোটাল কিন্তু চারটি ধাপ রয়েছে চারটি ধাপের মধ্যে প্রথমে হবে কম্পিউটার বেসড টেস্ট হবে অর্থাৎ অনলাইন একটি পরীক্ষা হবে সেই পরীক্ষাতে যা যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে এবং তারপরে তোমাদের হবে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং তারপরে তোমাদের কিন্তু মেডিকেল এক্সামিনেশান হবে অর্থাৎ এই যে টোটাল চারটি ধাপ রয়েছে এই টোটাল চারটি ধাপে যদি তোমরা কোয়ালিফাই করতে পারো তাহলে ফাইনালি কিন্তু গ্রুপ ডি পোস্টে চাকরি পেয়ে যাবে দেখো এখানে সিলেকশন প্রসেসের মধ্যে যে প্রথম ধাপটি রয়েছে সেটি হচ্ছে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে অনলাইন একটি পরীক্ষা হবে এবং সেই পরীক্ষাতে তোমাকে কিন্তু খুব ভালো স্কোর করতে হবে তার কারণ হচ্ছে এই যে প্রাপ্ত নম্বর এই নম্বরের ভিত্তিতেই কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে তো সেক্ষেত্রে এই পরীক্ষাটি কিন্তু খুব ভালোভাবে তোমাদের দিতে হবে এখানে দেখো যে সমস্ত সাবজেক্টে তোমাদের পরীক্ষা হবে তার মধ্যে রয়েছে জেনারেল সায়েন্স রয়েছে যেখানে পঁচিশটি কোশ্চেন পঁচিশ নম্বরের পরীক্ষা ম্যাথামেটিক্স পঁচিশটি কোশ্চেন পঁচিশ নম্বরের পরীক্ষা জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং যেখানে তিরিশটি কোশ্চেন তিরিশ নম্বরের পরীক্ষা জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স যেখানে কুড়িটি কোশ্চেন কুড়ি নম্বরের পরীক্ষা অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল একশোটি কোয়েশন এবং একশো নম্বরের পরীক্ষা যেখানে সময় কিন্তু তোমরা পেয়ে যাবে নব্বই মিনিট নব্বই মিনিট তোমরা কিন্তু সময় পেয়ে যাবে আর যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা স্ক্রাইব নিয়ে যাবে অর্থাৎ লেখক নিয়ে যাবে যে সমস্ত পিডাব্লিউডি ক্যান্ডিডেট লিখতে পারে না যারা লেখক নিয়ে যাবে তারা কিন্তু এখানে একশো কুড়ি মিনিট তোমরা কিন্তু বাড়তি টোটাল কিন্তু সময় পেয়ে যাবে অর্থাৎ এখানে তোমাদের যে বাড়তি সময় হচ্ছে সেটা হচ্ছে তোমরা কিন্তু তিরিশ মিনিট বাড়তি সময় পেয়ে যাচ্ছ তিরিশ মিনিট বাড়তি সময় তার কারণ হচ্ছে এক ঘন্টাতে কুড়ি মিনিট সময় কিন্তু বেশি দেওয়া হয় এবং যেহেতু এখানে দেড় ঘন্টা পরীক্ষা হচ্ছে যে কারণে তিরিশ মিনিট তোমরা কিন্তু বাড়তি সময় পেয়ে যাবে যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট এবং স্ক্রাইব নিয়ে যাবে তাদের জন্য এবং এখানে দেখো নেগেটিভ মার্কিং রয়েছে ওয়ান বাই থার্ড অর্থাৎ এখানে তিনটি ভুল উত্তর হলে তোমাদের এক নম্বর কিন্তু কাটা হবে তো এই পরীক্ষাটি তোমাদের সিলেকশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সেক্ষেত্রে যে সমস্ত সাবজেক্ট রয়েছে এগুলো কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশান নিতে হবে এবং দেখো এই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে যে কমপ্লিট সিলেবাস রয়েছে সেটা কিন্তু এটা এটা হচ্ছে অফিসিয়াল সিলেবাস রয়েছে এই সমস্ত টপিকগুলো তোমাকে কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে দেখো নাম্বার সিস্টেম থেকে শুরু করে আরও বিভিন্ন টপিক রয়েছে এগুলো কিন্তু ক্লিয়ার করতে হবে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ের ক্ষেত্রে এই সমস্ত টপিকগুলো কিন্তু ক্লিয়ার করতে হবে জেনারেল সায়েন্সের ক্ষেত্রেও এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই সম্পর্কিত যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাকে ক্লিয়ার করতে হবে তো সেক্ষেত্রে খুব ভালোভাবেই কিন্তু প্রিপারেশন নিতে হবে যেহেতু একটি পরীক্ষা হচ্ছে তো সেক্ষেত্রে এই পরীক্ষাতে কিন্তু খুব ভালো স্কোর করতে হবে ভ্যাকেন্সির সংখ্যা বেশি থাকলেও ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করে তো সেক্ষেত্রে প্রিপারেশান কিন্তু সেইভাবে নিতে হবে প্রতিযোগিতা অনেক বেশি কিন্তু হতে চলেছে এবং কাট কিন্তু অনেক হাই থাকবে তো সেক্ষেত্রে এখন থেকে প্রিপারেশান কিন্তু চালিয়ে যাও খুব ভালো সুযোগ রয়েছে মাধ্যমিক পাস থেকেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে তো দেখো এখানে পরবর্তী যে ধাপ রয়েছে সেটির নাম হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং এই যে পরীক্ষাটি হবে এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে আলাদা হবে এবং মেয়েদের ক্ষেত্রে আলাদা হবে এবং এটা তোমাকে কিন্তু অবশ্যই কোয়ালিফাই করতে হবে ছেলেদের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে পঁয়ত্রিশ কেজি একটি ভারী বস্তু তোমাদেরকে একশো মিটার দূরত্ব পর্যন্ত নিয়ে যেতে হবে দু মিনিটে দু মিনিট কিন্তু সময় থাকবে একশো মিটার ডিস্টেন্স তোমারকে নিয়ে যেতে হবে পঁয়ত্রিশ কেজি ভারী কিন্তু একটি বস্তু থাকবে এবং তার সাথে সাথে দেখো এখানে বলা হচ্ছে শুড বি এববেল টু রান ফর এ ডিস্টেন্স অফ ওয়ান থাউজেন্ড মিটার অর্থাৎ এক হাজার মিটারে কিন্তু এখানে তোমাদের দৌড় হবে যেখানে চার মিনিট পনেরো সেকেন্ডে কিন্তু কমপ্লিট করতে হবে ঠিক আছে এক হাজার মিটারে একটি দৌড় হবে যেখানে চার মিনিট পনেরো সেকেন্ডে কিন্তু কমপ্লিট করতে হবে এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে কুড়ি কেজি একটি ভারী বস্তু যেটি তোমাদেরকে একশো মিটার ডিস্টেন্স কিন্তু নিয়ে যেতে হবে এবং সময় তোমরা পাবে দু মিনিট ঠিক আছে দু মিনিটে কিন্তু তোমাকে একশো মিটার ডিস্টেন্স তোমাদেরকে নিয়ে যেতে হবে যেখানে বস্তুটি হবে কুড়ি কেজির এবং তারপরে দেখো এক হাজার মিটার তোমাদেরকে কিন্তু দৌড়াতে হবে পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ডে তো এটাও কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে অর্থাৎ এই যে দুটি ধাপ রয়েছে এই দুটি ধাপ কিন্তু ছেলেদেরকে এবং মেয়েদেরকে কিন্তু অবশ্যই কোয়ালিফাই করতে হবে আর এখানে দেখো আরও একটি তথ্য এখানে লেখা রয়েছে যা যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হচ্ছে যে এই যে ধাপ রয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট সেটা কিন্তু আর এক্সেমটেড ফ্রম এপিয়ারিং ফর পিইটি অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োজন নয় কিন্তু তাদের ক্ষেত্রে এখানে একটি নির্দিষ্ট মেডিকেল এক্সামিনেশন কিন্তু হবে তো সেই মেডিকেল এক্সামিনেশন তাদেরকে কিন্তু অবশ্যই কোয়ালিফাই করতে হবে তো দেখো এরপর আমরা আলোচনা করবো কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে সেই সম্পর্কে এবং তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে রেলওয়ে বোর্ডের তরফ থেকে অফিসিয়াল অ্যানুয়াল ক্যালেন্ডার রয়েছে এবং যেখানে দেখো বলা হচ্ছে লেভেল ওয়ান অর্থাৎ এটি হচ্ছে গ্রুপ ডি এবং তারপরে দেখো বলা হচ্ছে মিনিস্টারিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি অর্থাৎ বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে মিনিস্টেরিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরিতে এবং এই সমস্ত পোস্টের ক্ষেত্রে দেখো অ্যাপ্লিকেশান শুরু হবে অক্টোবর মাস থেকে এবং ডিসেম্বর মাস পর্যন্ত অ্যাপ্লিকেশান চলবে অর্থাৎ তোমরা এখানে দেখতে পাচ্ছ শুরুতেই বলা হচ্ছে যেহেতু লেভেল ওয়ান তো সেক্ষেত্রে লেভেল ওয়ানে অক্টোবর মাস থেকেই তোমরা অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং অক্টোবর মাস থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে তো সেক্ষেত্রে আর কিছুদিন তোমাদের অপেক্ষা করতে হবে এবং তারপরেই ফর্ম ফিল শুরু হয়ে যাবে এবং তোমরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে তো সেক্ষেত্রে তোমরা খুব ভালোভাবে প্রিপারেশান চালিয়ে যাও এবং পুরোপুরি এক মাস ধরে অ্যাপ্লিকেশান চলবে নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে রেলওয়ে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এবং এই ভিডিও ডেসক্রিপশান বক্স তোমরা চেক করবে সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশান করার লিঙ্ক পেয়ে যাবে খো এরপরে যে বিষয় সম্পর্কে আলোচনা করবো যেটি তোমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে সেটি হচ্ছে স্যালারি ডিটেল অর্থাৎ এখানে তোমরা চাকরি পাওয়ার পরে তোমরা শুরুতেই কত বেতন পেতে পারো এবং কীরকমের সুযোগ সুবিধা রয়েছে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব তো দেখো রেলওয়ে গ্রুপডির ক্ষেত্রে যে বেতন তোমরা পাবে এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারি চাকরি তো সেক্ষেত্রে এখানে কিন্তু সেভেন সেন্ট্রাল পে কমিশনে সেভেন সেন্ট্রাল পে কমিশনে যাকে বলা হয় সেভেন সিপিসি বলা হয় এটা হচ্ছে সেভেন্থ সেন্ট্রাল পে কমিশনে তোমরা কিন্তু বেতন পাবে এবং যেখানে দেখো লেভেল ওয়ানের বেতন হচ্ছে আঠারো হাজার থেকে ছাপান্ন হাজার নশো এটা হচ্ছে বেসিক পে আঠারো হাজার হচ্ছে মিনিমাম এবং সর্বোচ্চ ছাপান্ন হাজার নশো এবং যখন তোমরা জয়নিং করবে অর্থাৎ যখন তোমাদের শুরুতেই চাকরি থাকবে তখন কিন্তু তোমাদের বেসিক পে থাকবে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা দিয়ে কিন্তু শুরু হবে বেসিক পে এবং তোমরা তার সাথে সাথে পেয়ে যাবে ডিএ হচ্ছে ফিফটি পারসেন্ট ডিএ মানে হচ্ছে ডিআরনেস অ্যালাউন্স যেটা তোমরা কিন্তু ফিফটি পেয়ে যাবে অব দ্য বেসিক পে অর্থাৎ বেসিক পের কিন্তু পঞ্চাশ শতাংশ তোমরা পেয়ে যাবে অর্থাৎ নয় হাজার টাকা তোমরা কিন্তু এখানে ডিআরএনএস অ্যালাউন্স পেয়ে যাবে এটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে অর্থাৎ রাজ্য সরকার কিন্তু এই ডিএ এত পার্সেন্ট পাওয়া যায় না কিন্তু কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ফিফটি ডিএ কিন্তু পাওয়া যাচ্ছে বর্তমানে এবং এই চারের ক্ষেত্রে দেখো এই চারে কিন্তু বিভিন্ন সিটি ওয়াইজ তোমরা কিন্তু পাবে সর্বনিম্ন যে সমস্ত সিটি রয়েছে অর্থাৎ সিটিগুলিকে কিন্তু এক্স ক্যাটাগরি ওয়াই ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরিতে ডিভাইড করা হয়ে থাকে তো যদি তুমি এক্স ক্যাটাগরিতে যদি তুমি চাকরি পাও অর্থাৎ এক্স ক্যাটাগরি সিটিতে যদি তুমি চাকরি পাও তাহলে তিরিশ পার্সেন্ট এইচ পাবে যদি তুমি ওয়াই ক্যাটাগরির সিটিতে চাকরি পাও তাহলে কুড়ি পারসেন্ট তুমি এখানে এইচআরএ পাবে আর যদি তুমি জেড ক্যাটাগরি সিটিতে চাকরি পাও তো সেক্ষেত্রে টেন পারসেন্ট কিন্তু তুমি এইচআর পাবে তো দেখো এখানে কিন্তু আমরা ক্যালকুলেট করেছি মিনিমাম স্যালারি অর্থাৎ সর্বনিম্ন কত স্যালারি একজন ক্যান্ডিডেট পেতে পারে তো আমি এখানে তোমাদের ধরে নিলাম যে তুমি জেড ক্যাটাগরি সিটিতে চাকরি পাবে তো সেক্ষেত্রে জেড ক্যাটাগরিতে দেখো এখানে কিন্তু টেন পার্সেন্ট তোমরা এ পেয়ে যাবে তো এই যে বেসিক পে হচ্ছে আঠারো হাজার টাকা এটার কিন্তু টেন পার্সেন্ট অর্থাৎ আঠারোশো টাকা তোমরা কিন্তু মিনিমাম এখানে এ পেয়ে যাবে এবং তার শেষেতে গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু ট্রান্সপোর্ট অ্যালাউন্স পেয়ে যাবে তেরোশো টাকা নাইট ডিউটি অ্যালাউন্স কিন্তু পাওয়া যায় নাইট ডিউটি অ্যালাউন্স কিন্তু এটা হচ্ছে আঠারোশো টাকা এখানে লেখা রয়েছে এর থেকেও কিন্তু বেশি হতে পারে যেরকমভাবে ডিউটি থাকবে সেরকমভাবে তোমরা কিন্তু অ্যালাউন্সগুলো পেয়ে যাবে এবং তার সাথে দেখো আদার অ্যালাউন্সও কিন্তু রয়েছে অর্থাৎ যে সমস্ত ন্যাশনাল হলিডে রয়েছে সেই হলিডেতেও যদি তোমাদের ডিউটি থাকে তবু কিন্তু তোমরা সেখানে অ্যালাউন্স পেয়ে যাবে এবং তাছাড়াও মেডিকেল বেনিফিটস রয়েছে এই ধরনের বিভিন্ন অ্যালাউন্সগুলো তোমরা কিন্তু গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে পেয়ে যাবে এবং সবগুলি অ্যাড করে এবং তারপরে আরও বিভিন্ন কিন্তু ডিডাকশান রয়েছে সেগুলি মাইনাস করে তোমাদের মিনিমাম একজন চাকুরিজীবী এখানে একত্রিশ হাজার টাকা কিন্তু শুরুতেই বেতন পেয়ে যাবে এটা হচ্ছে মিনিমাম স্টার্টিং স্যালারি যদি তুমি জেড ক্যাটাগরি সিটিতে চাকরি পাও তাহলে ওয়াই ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু এর থেকে বেশি হবে আর এক্স ক্যাটাগরির ক্ষেত্রে তার থেকেও কিন্তু বেশি হবে এটা কিন্তু মিনিমাম ইন হ্যান্ড স্যালারি হচ্ছে একত্রিশ হাজার টাকা তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য অর্থাৎ রেলওয়ে বোর্ডের তরফ থেকে বিপুল শূন্যপদে গ্রুপ ডি পোস্টে নতুন নিয়োগ শুরু হচ্ছে দু সালে তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে যেখানে তিরিশ হাজার প্লাস শূন্যপদে নিয়োগ করা হবে এবং যা যারা অ্যাপ্লিকেশান করতে চাইছো এই ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা প্রত্যেকটি আপডেট সময়ে সময়ে পেয়ে যাবে এবং সেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে এবং অ্যাপ্লিকেশান করতে পারবে অনলাইনে এবং তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্য কমেন্ট করে জানাবে আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো এবং তাছাড়াও তোমাদের বলে রাখি প্রত্যেকেই অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ